আচ্ছা মাননীয় মন্ত্রী, আমরা ফেসবুকে দেখেছি যে আপনার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে আপনি আপনার সেলফোনটি হারিয়ে ফেলেছেন এবং আপনাকে আজকে অত্যন্ত পুরাতন সেলফোন হাতে দেখতে পাচ্ছে, তো পূর্বে ব্যবহৃত কারো কাছ থেকে, পরিবারের কারো কাছ থেকে, আপনি নিজেরই আর পুরাতন সেলফোন দেখতে পাচ্ছে। যে সেলফোনটি আপনি খোয়া গেল, কিভাবে খোয়া গেল একটু আমাদের দর্শকদের বলবেন কিনা? অত্যন্ত সাধারণ ঘটনা, যে কোনো সমাজে হতে পারে। আকসার এই দেশে, বিদেশে, উন্নত দেশে সাদা বাড়ি যেটা হোয়াইট হাউস, তার সামনেও মাঝে মাঝে এরকম ঘটনা পড়ি শুনি আমরা। যাই কি সেটা নয়, আমি যেটা বলি যে হ্যাঁ, এটা ঘটনা হয়েছিল অবশ্যই, এবং সেটা যেহেতু আপনার সম্মানিত দর্শকবৃন্দ, এটা এমন কোনো ঘটনা ছিল না, জানতে চেয়েছিলাম আমার বলা এটা দায়িত্ব আমি মনে করি, আমি একজন নাগরিক এই দেশের। ওটা ঠিক 6:45 পরিষাটার দিকে আধো আলো, আধো একটা সময় থাকে ওই সময়, পূজা সরণীতে আমি আসছিলাম অফিস থেকে। আমার ত্রুটি নয় এটা, আমার দেশে তো অবশ্যই আমার অধিকার আছে কাজ নামা বা না নামানো। একটু হাওয়া খাওয়ার ইচ্ছা ছিল, আমি বিক সন্ধ্যার সময় আমি কাজটা নামিয়ে গাড়িটা দাঁড়ানো ছিল ট্রাফিক লাইটের জন্য বিজয় সরণীর ওখানে। আমি তখন ওই আমার হাতে মোবাইল ছিল, আমি বোধহয় মাঝে মাঝে ওই সিএনএন টিএনএন বা নিউজ টিউজ শুনি, দেখি বা গানও শুনি মাঝে মাঝে, টু বি ট্রুথফুল, বা কোনো নিউজও পড়ি কিছু একটা। এটার মধ্যে একটা মানে আমি দেখছিলাম, মনোযোগ ছিল ফোনের দিকে, নজর অবশ্যই একদম ছিল, এবং আমি একদম জানলার কাছে বসে আমার অভ্যাস সবসময় চিরদিনের গাড়ির সিটে তখন তাই ছিলাম, এবং জানলার অর্ধেক নামানো, অর্ধেকের বেশি নামানো ছিল। ঘটনাটার যেটা হলো ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার আমার কাছে, আমার বয়সের মানুষ, যে কত দ্রুত চিন্তাই হতে পারে এইটা। যেমন আমার হাতে কোথাও আমি কিছু টের পাইনি, এটা আজ একটা ম্যাজিক, একটা ভোজবাজির ব্যাপার, চিলের ছোঁয়া বা যাই বলুক, আমি মানে সম্পূর্ণ হতভম্ব হয়ে গেছি। হাত লাগলো না, আওয়াজ হলো না, নড়াচড়া হলো না, কিন্তু আমার মোবাইলটি চলে গেলো, এবং কয়েক সেকেন্ড লাগছে আমার এই জিনিসটা বুঝতে যে কী হলো। তখন আমার সামনে যিনি আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সদস্য থাকেন আমাদের সঙ্গে, গানম্যান বলা হয়, তিনি বসা ছিলেন। বেচারাও তো এখন যা হয় সারাদিন ডিউটি করেছে, সন্ধ্যার সময় তো একটু সবাই থাকে, জীবন ছিল হয়তো। তো আমি বলছি এই এই আমার তো মোবাইল নিয়ে গেলো কী রে ভাই। তখন সে ঘুরে নিজে বুঝতে আরো 10-20 সেকেন্ড লাগছে, নামছে লাভ দিয়ে, নেমে দৌড়াইয়া গেছে। তখনও গাড়ি কিন্তু ট্রাফিকে দাঁড়ানো আছে, ট্রাফিক সিগনাল ক্লিয়ার হয় নাই, গিয়ে আরও 2-3 মিনিট ঘুরে টুরে এসে আর ওই লোক ন্যাচারালি সে পার হয়ে গেছে। সো দ্যাট ওয়াজ ইট আর কি। তো আমি যেটা বলতে চাই এটা, যে এটাতে অনেক অন্য কিছু পড়া, অন্য কিছু দেখার বিষয় না। আমি শুনলাম ইন্টারেস্টিং, কে নাকি কোথায় কোন টক শোতে এটা বলছে, এই মোবাইলে অত্যন্ত গোপনীয় রাষ্ট্রীয় তথ্য ছিল, কোনো তৃতীয় রাষ্ট্র এটাকে লুক লাগিয়ে নিয়ে গেছে। আমি সেই লেভেলের মানুষও নই, আমার কাছে তথ্য এরকম থাকেও না, এবং আমি সকলকে আশ্বস্ত করতে চাই আমার এই মোবাইলে কিছু নাম্বার ছাড়া তেমন কিছু মশলাপাতি তেমন কিছু নাই, কারো আগ্রহ জাগরুক কোনো বিষয় ওখানে নাই। তো মোবাইলটি লক করা হয়েছে, বন্ধ করা হয়েছে কিনা? আমি সঙ্গে সঙ্গে আমি বাসায় এসে 15 মিনিটের মধ্যে আমার পিপিএস সাহেব গ্রামীণ ফোনে ফোন করেছে, ফোন করে ব্লক করেছে, করে একটা নতুন সিম জোগাড় করে এই নাম্বারটা, ওই নাম্বারটা তারা একজন লোক বাসায় এসছে আমার গ্রামীণ ফোনের যারা এই কাজ করে, এবং বসে থেকে আমার আঙুলের টিপ টুপ নিয়ে উইদিন হাফ অ্যান আওয়ার আমি আবার আমার ফোন ইউজ শুরু করেছি। কিন্তু তারপরে ভাইবার হোয়াটসঅ্যাপে যেটি বলছে রাষ্ট্রীয় গোপন তথ্য থাকতে পারে, রাষ্ট্রীয় গোপন কিছু ছিল না আমার কাছে। আচ্ছা, আমি রাষ্ট্রীয় গোপন নিয়ে ডিল করি না। আচ্ছা, আমি ওই পর্যায়ে নই এবং আমার কোন তোমার আগ্রহ এই সম্বন্ধে নেই। রাষ্ট্রীয় গোপন না থাকলে দেশের অনেক গোপন ছিল কিনা, অনেক আগ্রহ, অনেক টেন্ডার হয়, অনেক বাজেট হয়, অনেক কিছু হয়। রাষ্ট্রীয় ব্যাপারে আমার একমাত্র আগ্রহ বলেই ফেলি হলো যে আমার গ্রামের মানুষগুলো টিউবওয়েল পাচ্ছে কিনা, একটা সুন্দর সেনিটারি ল্যাট্রিন পাচ্ছে কিনা, স্কুলের বাচ্চারা গেলে বসতে পারছে কিনা, এগুলো আমার আগ্রহ, আজীবনের আগ্রহ, এখনো আগ্রহ, আগামীতে থাকবে, অন্য কোনো ব্যাপার আমার তেমন আগ্রহ নেই। তো সেক্ষেত্রে যে মোবাইলটা খোয়া যাবার কারণের জন্য আপনি কি মনে করেন আসলে যে মোবাইলটা নিয়ে গিয়েছে নিশ্চয়ই একটা অনৈতিক কাজ করেছে, কিন্তু কি কারণের জন্য এই মানুষগুলোকে রাস্তায় নামতে হচ্ছে, কি কারণের জন্য এই ধরনের কর্মযুক্ত হতে হচ্ছে? এই যে সামাজিক নিরাপত্তা খাতের কথা আমরা যে বলছি, সেই নিরাপত্তা খাতে বিঘ্নিত হওয়ার জন্যই কি মানুষ এই এরকম পথ বেছে নিচ্ছে কিনা? এমন কোনো সমাজ আছে যে এটা হয় না, আমার তো জানা মতে নেই, কম বেশ হতে পারে, সেটা মাপযুগের ব্যাপার, গবেষণা করতে পারেন বা অন্য কেউ করতে পারে, হয় এই সম্বন্ধে কোন, এবং ইট ইজ এন অ্যাক্সিডেন্ট, জীবনে নানা ধরনের গাড়ির পতাকা লাগানো ছিল এখানে, আর্ট ইন্টারেস্টিং ব্যাপার, অনেকে সে তো পতাকা দেখার বিষয় নয়, তার নিবদ্ধ হলো দৃষ্টি
মোবাইল ফোনের উপরে মানে খুব সাহসী দাঁড়ানো গাড়িতে পতাকা ছিল দাঁড়ানো গাড়ির পতাকাটা সাধারণত পতপত করে না তখন দৃষ্টিতে আসে না ও পেঁচিয়ে ওই রডের মধ্যে থাকে যা আমি দেখেছি আর সবচেয়ে একটা প্রথমে বলছিলাম যে এটা সময়টা ছিল আপছা আপছা জাস্ট বিফোর মাগরিব এটা এই জাস্ট বিগিন আজান হয়ে গেছে আজানই হয়ে গেছে তখন ওই সময়টা সুতরাং এটা এবং সে যে একটা পেশাজীবী তার পেশায় এবং একটা দক্ষ পেশাজীবী দক্ষ চিন্তাকারী অ্যাবসলিউটলি আমি তাকে বলবো এটা স্বীকার করতে হবে সে একজন দক্ষ পেশাজীবী আমিও একজন পেশাজীবী অত দক্ষ নাও হতে পারি সে তার কাজটা নিখুঁতভাবে করেছে তার মানে তার মধ্যে অত্যন্ত একজন পুলিশ সামনে বসে আছে আপনি কি এই রাস্তায় যখন গাড়ি যায় আপনি কি পুলিশের ক্লিয়ারেন্স পান না আমরা তো দেখি মন্ত্রী মহোদয়রা গাড়ি ওয়্যারলেসে ফোন ফাঁক করতে থাকে সেটি কি আপনি পাননি যে আপনাদের গাড়ি রাস্তায় দাঁড়িয়েছিল না আমার সঙ্গে কোনো এসকর্ট গাড়ি আমি নিই না আই মুভ অ্যালোন সেটা কোনো বেটাগিরি নয় আমি করি না আর কি এমনি ভালো লাগে না আমার ইচ্ছা পোপা বাজানোর তো হয়তো বাজানোর কোনো মানে নেই বিপদ হলে সেটা ভিন্ন কথা ওইটা বিপদে বা ইমার্জেন্সিতে বাজাবার কথা আমার সঙ্গে যিনি থাকেন তিনি মোটামুটি তাকে এইভাবে বলাও আছে যে হয়তো এটার দরকার নেই লেট আস বি কমফোর্টেবল আমি চাইছিলাম মানে আপনি কখনো এই প্রোটোকল ব্যবহার করতে চান না যে আপনি প্রোটোকল তো ব্যবহার করছি আমি আমার সঙ্গে গার্ডম্যান থাকাও তো একটা প্রোটোকল মানে সেক্ষেত্রে ট্রাফিক ক্লিয়ারেন্সটা আপনি না আমরা ওই জানিয়ে ওইটা তার কাজ যিনি আমার থাকেন তো এটা প্রয়োজন হয় না আমরা তো অর্ডিনারি ট্রাভেল অফিস থেকে বেরিয়েছি সন্ধ্যার সময় বাসা চলে যাবো ভয়ঙ্কর কোনো ব্যাপার এখানে নয় সুতরাং ভেরি অর্ডিনারি একটা দিন ভেরি অর্ডিনারি একটা ব্যাপার এবং যে কোনো জায়গায় যে কোনো সময় হতে পারে এর মধ্যে অন্য কিছু পাঠ করা বা অর্থ খোঁজা আমি এটাকে মনে করি হয়তো সময় নষ্ট করা হচ্ছে জি নিশ্চয় আমরা এই আলোচনায় আর ফিরলাম না প্রিয় দর্শক যদি জানিয়ে রাখি অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি যিনি কখনোই তার প্রোটোকলের মধ্যে এভাবে সিগন্যাল লাইটকে ভায়োলেট করে বা ট্রাফিক সুবিধা নিয়ে তিনি তার যাত্রাপথে কখনো করেনি আমরাও দেখিনি সেই জায়গার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আমরা খুবই আশাবাদী হতে চাই যে আপনার মতন ব্যক্তিরা যদি আমাদের সরকারের রাষ্ট্রের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করে আমাদের দেশের যে উন্নতির কথা বলেছে সেটা এগিয়ে যাবে আমরা একটু মূল আলোচনায় ফিরে আসি আমরা সামাজিক নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম এবং সামাজিক নিরাপত্তার যে খাটটি সেই খাটটি নিয়ে কিন্তু নানা রকমভাবে আলোচনা রয়েছে আপনি মোটা দাগে বিশ্লেষণটাকে কীভাবে করবেন না আমি আপনার কাছে আসবো কিরণ কিন্তু যে আপনি মন্ত্রী মহোদয়ের যে অভিজ্ঞতাটা আলোচনা করলেন এবং একটি সময় আপনি একটু তীর্যকভাবে বুঝতে চাইলেন যে এইরকম ছিনতাইকারীর সংখ্যা অতিমারি উত্তরকালে বেড়ে গেল কিনা তাদের এইটি হলো আপনার তো আমি যা বুঝেছি যে অন্তর্নিহিত প্রশ্নের অন্তর্নিহিত অর্থ আমি আপনাকে বলতে পারি এবং গবেষণা আছে কিনা সেটা মন্ত্রী মহোদয় বললেন যে এটা বিষয় এবং পৃথিবী সব দেশে হয় ঠিকই বলেছেন স্বভাবগতভাবে অনেকে থাকে এগুলির ব্যাপারে আবার অনেকে সস্তা শ্রমের মাধ্যমে এটা করে আমার চোখের সামনে অন্তত দুইবার ফার্মগেটের সামনে রিক্সা থেকে মোবাইল নিয়ে গেছে আর মন্ত্রীর গাড়ির ভিতর থেকে নেওয়াটা একটু বেশি হয়ে গেল কিন্তু রিক্সা যাত্রীরা এটা প্রায়শই মোকাবেলা করেন তাদের অলংকারও নিয়ে যায় তাদের ব্যাগ টান দেয় এবং তার ফলে আমাদের বাংলাদেশে মানে নিহত হয়েছেন মহিলা গৃহবধূ সেই রকম ঘটনা আমাদের আছে বিষয়টা হলো এখন বেড়েছে কি বেড়ে নেই আমি আপনাকে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে বলছি গুলশানে আপনার সুপার মার্কেটে যে কোনো আপনি বাজার করতে যান কোনো একটি সময় আপনি দেখবেন ভদ্রস্থ মানুষরা মহিলারা বোরকা পরে তারা ভিক্ষা চায় না তারা বলে অনেক ক্ষেত্রে আমাকে 2 কেজি চাল কিনে দেন বুঝেছেন এইটাই হলো নব্য দরিদ্র চরিত্র যে তারা আগে সচ্ছল ছিল তারা 333-তেও ফোন করতে অনেক সময় অস্বস্তি বোধ করে কিন্তু 333-তে নাম্বারটা চালু করাটা একটা বৈপ্লবিক কাজ হয়েছে সরকারের পক্ষ থেকে কিন্তু এই নব্য দরিদ্র আছে